ব্যবসায়ীদের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া শহীদ আব্দুস রোড ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বৃহস্পতিবার রাতে পৌর সদরের পোস্ট অফিস মোর গুলশান মেহরিন রেস্টুরেন্ট পটিয়া শহীদ আব্দুস সবুর রোড ব্যবসায়ী সমিতির বর্ধিত সভা এবং প্রীতি ভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সবার শুরুতে প্রয়াত ব্যবসায়ী নেতা জামাল উদ্দিন কাজী ইয়াকুব মোহাম্মদ হানিফ এর স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এরপর সভায় উপস্থিত ব্যবসায়ীরা তাদের অতীতের নানান সমস্যা ও বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করেন সবুর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত আহ্বায়ক চৌধুরী সহ সভাপতিত্বে ও নবনির্বাচিত সদস্য সচিব মাহমুদ হারুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যোগ্য আহ্বায়ক হাজি মোহাম্মদ শফিকুল আলম মোহাম্মদ ইসহাক উপদেষ্টা আব্দুসবু অতুল শিফ আমিনুর রহমান মোহাম্মদ ইদ্রিস রাজা মিয়া সুনীল বড়ুয়া বিমল দে সদস্য মোহাম্মদ মকসুদুর রহমান অজিত দাস আবু তাহের মিলনধর দীপক বড়ুয়া বিপ্লব দাস তপু মোহাম্মদ ইউসুফ শেখ আহমদ শকত ওসমান মনির দেবাশিস ধর বাপন মনির আহমেদ সাজ্জাদ মাহমুদ মাহমুদ মুহাম্মদ রফিক মুহাম্মদ শফিউল আলম আরিফুল জৎ চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ নাজিম উদ্দিন মোহাম্মদ লিটন মোহাম্মদ সবুর সেলিম প্রমুখ